আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের খুব মজার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, সেটা হলো মটর ফুলকপি সবজি। আর এটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল প্রায় 5 টেবিল চামচ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরা, জিরাটার কালার চেঞ্জ হয়ে এসছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজ একদম নুন করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি ভেজে নিব প্রায় 2-3 মিনিটের মতো। পেঁয়াজটা জাস্ট সফট হয়ে হালকা একটু পিঙ্ক কালার হয়ে আসবে, একদম বাদামি করে ভাজবো না। পেঁয়াজটা হয়ে গেছে, এবার আমি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটাকে একটু আমি ভেজে নেব প্রায় 1 মিনিটের মতো। এবার আমি শুকনো মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সব মশলাগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিব, পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মশলাটা কষানোর জন্য। গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মশলাটাতে তো তেল বের হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি। টমেটোটাকে আমি মশলার সঙ্গে একটু কষিয়ে নিব প্রায় 2-3 মিনিটের মতো, টমেটোটা সফট হয়ে আসবে। আমার টমেটোটা সফট হয়ে এসছে, এবার এর মধ্যে আমি ফুলকপি অ্যাড করছি। এখানে আমি 1 কেজি পরিমাণ ফুলকপি নিয়েছি, ফুলকপিটাকে এভাবে কেটে নিয়েছি। ফুলকপিটাকে গ্রেভির সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি মটরশুঁটি নিয়েছি 1 কাপের মতো, মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফুলকপিটাকে, মশলার সঙ্গে কষিয়ে নিব। ফুলকপিটাকে ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিয়েছি, এবং মাঝে মাঝে এটাকে আমি একটু নেড়ে দিয়েছি। এবার এর মধ্যে অল্প পরিমাণ পানি মেশাবো, জাস্ট মশলাগুলো ফুলকপির মধ্যে সুন্দরভাবে যেন মিশে যায়। এবার এটাকে ঢাকনা দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফুলকপিটাকে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো জালটা কমিয়ে রান্না করেছি, এবং মাঝে মাঝে এটা একটু নেড়ে দিয়েছি। এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 7-8টা, কিছু ধনিয়া পাতা, আর দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কেটে রাখা আদা কুচি।
এবার এটাকে আমি আরো 3-4 মিনিটের মতো দমে রাখবো 3-4 মিনিট হয়ে গেছে আর আবার ফুলকপিটা হয়ে গেছে একটু এইরকম গ্রেভি গ্রেভি হবে হালকা আমার কারিটা হয়ে গেছে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ মজাদার মটর ফুলকপির সবজি আশা করছি এই সবজিটা আপনাদের সবার ভালো লাগবে একটু ডিফারেন্ট টাইপের একটা সবজি আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন খোদা হাফেজ